অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি নাইমা হায়দার চৌধুরী ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ রিটটি খারিজ করেন। সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী 67 বছর বয়স অতিক্রান্ত হয়েছে। এই মর্মে মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদের বৈধতা চ্যালেঞ্জ করে গত নভেম্বরে রিটটি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।